সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি 42 ইঞ্চি টিভি রয়েছে। তো এই টিভিটি আসলে রিপেয়ারিং করেছিলাম অনেকদিন আগে। তো এই টিভিটি নাম হচ্ছে জেরিকো। আমি ভিডিও দিয়েছিলাম এটা কীভাবে রিপেয়ারিং করছি, কীভাবে করছি। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছুদিন আমরা ব্যবহার করলাম, ব্যবহার করার পর সাইড করে রেখে দিয়েছি। তো এই টিভিটি সকালবেলা এসে দোকান থেকে দোকানের ভিতর দেখি, এটা সহকার আরও 2-3টি টিভি একসাথে নিচে পড়ে গিয়েছে। তো ওই বাকি দুটি, এর মধ্যে একটি নষ্ট হয়েছে, আর এই 42 ইঞ্চি কি সবচেয়ে বেশি গুরুতর একটি কথা, গুরুতরভাবে একটি আঘাত মনে হচ্ছে। যেমন দূর থেকে হয় কেউ ঠিকা দিচ্ছে, আর নাইলে দূর থেকে হয়তো কেউ খোঁচা দিয়ে এটাকে ডিসপ্লেটা নষ্ট করে দিয়েছে। এটা একটা গুরুতর দুর্ঘটনা। এটার জন্য এখন কি দায়ী, এখন আমরা দোকান আমরাই এখন দায়ী, এটাকে এখন জরিমানা দিতে হবে। তো এই ধরনের কাজ থেকে আপনারা খুবই দূরত থাকবেন। যারা এলইডি টিভি অবশ্য কাজ করেন তাদের জন্য একটু সাবধানতার সাথেই আমার মনে হয় আমাদের অবলম্বন করা উচিত। আমিও সাবধানতা অবলম্বন করছি, তারপরেও যে কিভাবে এই দুর্ঘটনাটা ঘটলো এইটা মানে হদিশটা খুঁজে পাইলাম। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।